শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে খুলনার বিপক্ষে শেষ বলে জয় কুমিল্লার। খুলনা টাইগার্সের ইনিংসের শেষ বল বাকি, স্ট্রাইক প্রান্তে খুলনার অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি, বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেন। শেষ বল থেকে ছয় হাঁকালেই জয় খুলনার। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ব্যর্থ হলেন খুলনার অধিনায়ক ইয়াসির, জয় পেলেন মোসাদ্দেক। এই স্পিনারের করা শেষ বল থেকে মাত্র এক রান নিতে পেরেছেন ইয়াসির। মোসাদ্দেকের করা ব্লক হোলের বল থেকে ইয়াসির যখন এক রান নিচ্ছেন, তখন কুমিল্লার ডাগ আউট থেকে শুরু করে ক্রিকেটাররা উল্লাসে মেতেছেন। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে মাত্র চার রানের জয়ে টানা পাঁচ ম্যাচে বিজয়ীর হাসি হাসল কুমিল্লা। অন্যদিকে টানা দুই হারে প্লে অফের সমীকরণ কঠিন হয়ে পড়ল খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দুই উইকেটে 165 রান তোলে ইমরুল কায়েসের কুমিল্লা। লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 161 রানের বেশি করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে কুমিল্লার দুই ওপেনার দলকে ভালো শুরু এনে দেন। ধীরগতিতে রান তুললে দুই ওপেনার ওপেনিং জুটিতে বড় সংগ্রহ আনে। এর মধ্যে রিজওয়ানের ব্যাট থেকে আসে 47 বলে 54 রান। অনুপ্রান্তে 41 বলে 9টি 4 50 পূরণ করে ফেলেন লিটন। তবে চার হাঁকিয়ে 50 ছুঁয়েই পরের বলে ক্যাচ তুলে দেন এই ব্যাটসম্যান। তিনি নেমে জনসন চার্লস ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এই ক্যারিবিয়ান 22 বলে 5-6 39 রান করে ফিরলে আবারও কুমিল্লার রান তোলার গতি কমে যায়। চারে নেমে খুশদিল শাহ এদিন ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি, 11 বলে 13 রান করে অপরাজিত থাকেন তিনি। অনুপ্রান্তে রিজওয়ান করেন 47 বলে 4টি 4 ও 1টি 6 এ 54 রান। খুলনার পক্ষে নাহিদুল এবং ওয়াহাব রিয়াজ 1টি করে উইকেট শিকার করেন। লক্ষ্য তারা করতে নেমে খুলনার ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করতে পারেনি। দলটির তারকা ওপেনার তামিম ইকবাল মাত্র 11 রান করে ফেরেন। আরেক ওপেনার অ্যান্ডি বালবিন্ডে অবশ্য 38 রান করে চেষ্টা চালিয়ে যান। তবে ধীরে রান তোলার কারণে দলের চাপ বেড়ে যায় তাতে। তিনি নেমে সাই হোপ পরিস্থিতি অনুযায়ী রান তুলতে ব্যর্থ হন। চারে নেমে অবশ্য মাহমুদুল হাসান জয় 13 বলে 26 রান করে রেড ঠিক রাখেন। এরপর দ্রুত আজম খান ও সাইফুদ্দিন ফিরে গেলে আবারও চাপে পড়ে খুলনা। সেখান থেকে হোপকে নিয়ে শেষ দিকে একাই চেষ্টা চালিয়ে যান খুলনার অধিনায়ক ইয়াসির আলী। হোপ 33 রান করে আউট হয়ে ফিরলেও শেষ পর্যন্ত একাই লড়াই করেন ইয়াসির। 19 বলে 30 রান করে ইয়াসির অপরাজিত থাকলেও অবশ্য জয়ের হাসি এনে দিতে পারেননি খুলনার ভক্তদের মুখে। ফলে পরাজয়ের গণ্ডি থেকে বের হতে পারল না খুলনা। অন্যদিকে টুর্নামেন্টের শেষ দিকে এসে কুমিল্লা জয়ের দেখা পেয়ে যাচ্ছে।